हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मार्वेलस ब्यूटी टिप्स। तो फ्रेंड्स, आमी आज के एक चमत्कार हेयर मास्क टिप्स नहीं एसेछी जा आपनार चुल के करे तुलबे एक्सट्रीमली स्मूथ शाइनी वॉल्यूमिनस बाउंसी। तो तार आगे बोले रखी आमार चैनले नतून हुए थाकले सबस्क्राइब कर दिन ओ पेज आर नतून नतून ब्यूटी टिप्स और ब्यूटी प्रोडक्ट रिव्यू। हेयर मास्कटी हलो योगर्ट हेयर मास्क फॉर एक्सट्रीमली सॉफ्ट एंड सिल्की एंड बाउंसी हेयर। तो तार जोन्नो जेटी लागबे सेटी होच्छे टक दई। टक दई आपनार चुलके करे तुलबे सिल्की ন্যাচারাল বাউন্সি এবং স্মুথ। মানে আপনার চুল যদি রুক্ষ হয়ে গিয়েছে বা আপনার চুলে যদি মানে তারুণ্য যদি নষ্ট হয়ে গিয়েছে তাহলে কিন্তু এই টক দই কিন্তু আপনার চুলের সৌন্দর্য কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো বন্ধুরা, তারপর যেটি নিয়ে নেব সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলে রয়েছে একটি খুবই উপকারী একটি প্রপার্টিস যা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টে থাকার জন্য আমাদের চুলকে কিন্তু অ্যালোভেরা জেল মানে বাড়িয়ে তুলতে কিন্তু খুব সাহায্য করে। এছাড়াও চুলের যে নারিশমেন্ট সেটা কিন্তু ব্যালেন্স করতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এছাড়াও কিন্তু আমাদের চুলকে হাইড্রেট রাখে। তো এই জন্য আমাদের অ্যালোভেরা জেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তারপর যেটি নেব সেটি হচ্ছে মুলতানি মাটি। এই মুলতানি মাটিতে যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে আমাদের চুলের যে এক্সট্রা অয়েল থাকে সেটা অবজার্ভ করে নেওয়ার জন্য কিন্তু মুলতানি মাটি খুবই। তো বন্ধুরা, তারপর যেটি নেব সেটি হচ্ছে লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়াও লেবু আমাদের চুলে আটকে থাকা মানে চুলের স্ক্যাল্পে আটকে থাকা ময়লা খুশকিকে দূর করতে এবং স্ক্যাল্পকে পুষ্টিকর বানাতে সাহায্য করে। তো বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে টক দই। তো আমার যে চুল আছে তার লেন্থ অনুযায়ী আমি দু চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। এবার আপনি চাইলে আপনার চুলের যদি লেন্থ আরও বেশি হয় বা আরও কম হয় তাহলে সেই পরিমাণ মতন কিন্তু আপনি টক দই নিয়ে নেবেন। আর মনে রাখবেন এইটার মেন উপাদানটাই কিন্তু হচ্ছে টক দই। তো সেই জন্য টক দইটাই কিন্তু আমাদের বেশি করে বেশি মাত্রায় নিয়ে নিতে হবে। এবার যেটি নেব সেটি হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য সত্যি খুব উপকার, এছাড়াও আমাদের স্কিনের জন্যও খুব উপকারী। তো আপনার যদি গোড়ালি কোনো রকমে ফেটে গেছে বা আপনার হাতের ময়েশ্চার যদি দূর হয়ে গেছে তাহলেও কিন্তু অ্যালোভেরা জেল আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও প্রাইমার হিসাবে আরও অনেক কাজেই কিন্তু আমাদের অ্যালোভেরা জেল কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার হয়ে থাকে। তো এখানে অ্যালোভেরা জেল আমি যেটা নিয়েছি সেটা প্রাকৃতিক অ্যালোভেরা জেল। তো এটা আপনি চাইলে দোকান থেকেও রেডি কিনতে পারেন, মানে প্যাকেট আপনি প্যাকেজিং সিস্টেম আপনি কিনতে পারেন। তো আমি যেটা নিচ্ছি সেটা আমাদের বাড়িরই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি এভাবে খুব সাবধানে বের করে নিতে হবে। আপনি যদি র অ্যালোভেরা জেল ইউজ করছেন তো গাছ থেকে নেওয়ার পরেই কিন্তু মনে রাখতে হবে একটা হলুদ যে জেল বেরোয় সেটাকে কিন্তু একেবারেই কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই হলুদ জেলটি কিন্তু খুবই ক্ষতিকারক। তো এভাবে আমি অ্যালোভেরা জেল আর দইটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আপনি বাড়ির অ্যালোভেরা জেলও বের করে রেখে দু তিন দিন আপনি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে স্টোর করে রাখতে পারেন, বা আপনি বাজার থেকেও কিন্তু পতঞ্জলি তারপরে নেচারসের অনেক রকমের অ্যালোভেরা জেল আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মুলতানি মাটি। তো এই মুলতানি মাটিও কিন্তু আপনি যে কোনো শপ থেকে আপনি কিনতে পারবেন, এছাড়াও অনলাইনেও কিন্তু আপনি এই মুলতানি মাটি কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজেই। তো এরপর যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে লেবু। তো লেবু তো আমাদের চুলের পক্ষে মানে খুশকি যদি থাকে চুলে প্রচণ্ড পরিমাণে, যদি আমাদের চুল পলিউশনের জন্য যদি ময়লা হয়ে থাকে তো সেটা কিন্তু অবশ্যই ক্লিন করতে কিন্তু লেবু খুবই সাহায্য, সরি এটা পড়ে গেল, তো খুবই সাহায্য করে। তো এটা আপনারা সহজে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। তো এই লেবু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি ভালো করে এগুলিকে মিক্স করে নেব। এরকমভাবে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নিয়ে আমি কিন্তু এটাকে রেডি করে নেব। আমাদের হেয়ার মাস্ক রেডি হয়ে গেছে। এরকম হবে আমাদের হেয়ার মাস্কটি সবগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর এরকম একটা হেয়ার মাস্ক আমরা পেয়ে গেছি।
তো এবার দেখে নেব যে হেয়ার প্যাকটি কিভাবে আমরা ইউজ করব। তো প্রথমে বলে রাখি যে এই হেয়ার মাস্কটি ইউজ করার আগে, মানে যে কোনো হেয়ার মাস্ক ইউজ করার আগে কিন্তু চুল অবশ্যই থাকতে হবে একদম পরিষ্কার, মানে ক্লিন থাকতে হবে। আর চুল যেটা থাকতে হবে সেটা শুকনো, ড্রাই থাকতে হবে। তার কারণ ভিজে চুলে কিন্তু আমাদের স্ক্যাল্প কিন্তু প্রচণ্ড উইক, দুর্বল হয়ে থাকে, আর সেই জন্যই কিন্তু ভিজে চুলে আমাদের হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক লাগানো উচিত নয়। কারণ ভিজে চুলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের চুল যেন অবশ্যই থাকে পরিষ্কার এবং শুকনো। তো এই হেয়ার মাস্কটিকে চুলে আগাগোড়া ও স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নেব। এরকমভাবে হাতের সাহায্যে কিন্তু এই মাস্কটিকে আপনারা চুলে ভালো করে লাগিয়ে নিন, কারণ ব্রাশের সাহায্যে কিন্তু এটি ভালো করে লাগানো যাবে না। তো এরকমভাবে আপনারা হাতের সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু মাস্কটিকে লাগিয়ে নিন। লাগানোর পর এটিকে 25 থেকে 30 মিনিট রেখে দেব এবং তারপর একটি ভালো মাইল্ড শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটাকে আমরা পরিষ্কার করে নেব। আর এটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। তো আপনাদের হাতে যদি সেরকম টাইম না থাকে তো আপনি মাসে এটিকে 3 বার করলেও কিন্তু ভালো ফলাফল কিন্তু পাবেন। আর মনে রাখবেন এই প্যাকটি যেন চুলের যে আগাটা আছে, মানে যেখানটাতে আমাদের রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। মাইল্ড শ্যাম্পু কিভাবে আপনারা বাড়িতেই রেডি করবেন সেটির ভিডিও আমি একটি বানিয়েছি আগেই, এটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। তাছাড়াও একটু বেসিক্যালি বলে রাখি যে মাইল্ড শ্যাম্পু হচ্ছে সেই শ্যাম্পু যে শ্যাম্পুতে কোনো রকমের কেমিক্যাল থাকবে না, মানে হার্বাল শ্যাম্পু, সেগুলিকে কিন্তু আমরা মাইল্ড শ্যাম্পু বলে থাকি। এবার আপনাদের যদি পছন্দের কোনো শ্যাম্পু আছে কিন্তু সেটি কেমিক্যাল বেস, তো সেটিকে প্রথমে জলে গুলে নিয়ে সেটিকে ব্যবহার করলে কিন্তু আমাদের ডিরেক্ট চুলে কিন্তু কোনো রকমের কেমিক্যাল কিন্তু লাগবে না। তো সেই জন্য মাইল্ড শ্যাম্পু অবশ্যই আমাদের সকলেরই কিন্তু ব্যবহার করা উচিত। প্যাকটি ইউজ করার পর এরকম একটা ক্লাচারের সাহায্যে আটকে রেখে দিতে হবে। তারপর এই যে আমি চলে এসেছি আমার সিল্কি শাইনি এবং বাউন্সি হেয়ার নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার চুলটা যথেষ্ট বাউন্সি হয়েছে এবং শাইনি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ছিল আজকের একটি ছোট্ট টিপস। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগছে আপনাদের ভিডিওগুলি সেগুলি অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।